হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারনাস কুকিং ওয়ার্ল্ডে। আমি নিয়ে এসেছি বাটা মাছ। আমি বাটা মাছ ফ্রাই করব। এক কেজি বাটা মাছ নিয়েছি, 5-6টা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ, লবণ, লবণ আর হলুদ, আর পরিমাণ মতো তেল লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি হলুদ দিয়ে দেবো মাছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মাছগুলি সুন্দর করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো আমরা মাখিয়ে নেব। যেহেতু আমরা ফ্রাই করব, বাটা মাছে খুব কাটা থাকে, তো ফ্রাই করলেই ভালো লাগে। আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমরা ফ্রাই করব। এখন আমরা চুলাটা জ্বালাবো। চুলার আঁচটা একটু কমিয়ে দিব। পরিমাণ মতো তেল দিব, যেহেতু আমরা মাছ ফ্রাই করব। এখন আমরা একে একে মাছগুলো দিয়ে দিব। মাছটা আমরা উল্টিয়ে দিব। মাছের পেটে দিন, এখানে মাছগুলো উঠে উঠে হয়ে গেছে। এখন মাছগুলো আমরা উঠিয়ে ফেলব। চুলার আস্তে একটু কমিয়ে দিব। এখন আমরা আবার একে একে মাছগুলো দিয়ে দিব। মাছটা আমরা উল্টিয়ে দিব।
আমরা মাছটা উল্টিয়ে দিব। এখন ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিব। হলুদগুলো দিয়ে দিব। আধা চামচ হলুদ দিয়েছি, আর এখন লবণ দিব স্বাদ মতো। এখন আমরা পেঁয়াজটা ভাজি করব। আমরা এইভাবে নাড়তে থাকবো অনবরত। আর একটু ভাজতে হবে। পেঁয়াজ ভাজি ঠিক মতো ভাজতে পারলে খুব মজা হয় মাছের সঙ্গে খেতে। আর 1 মিনিট ভাজতে হবে। আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিই। আশা করছি রান্নাটা অবশ্যই ভালো লেগেছে। অবশ্যই আমার এই রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।